আপেল কোম্পানিকের সাকসেসের পিছে আপেল কোম্পানিকের ফাউন্ডার স্টিভ জবসের বড় অবদান আছে। ওকের সংঘর্ষের জন্য আজ আপেল কোম্পানি এই মকামে পৌঁছে পায়। তো মই রাহুল মানকে আজ আপেল কে ফাউন্ডার স্টিভ জবসের বায়োগ্রাফিকের বিষয়ে রাহুল মানকে কেটামান জানকারি দেখ যাতে হ। 24 फरवरी 1955 सन में कैलिफोर्निया शहर में जन्म ग्रहण करा स्टीव जॉब्स। ओकेर मा स्टडी करा समय स्टीव जॉब्स के जन्म देर है। संगे शादी शुदा ना हक जने स्टीव जॉब्स के निजर संगे रखे ना खुलते ओकर पीछे एडप्शन के हिसाब में पोल जॉब और कलरा जॉब के दिले संगे अनुरोध कर ले जाते स्टेप जॉब के पढ़ा जीवन के दायित्व लेवन बोल के हिसाब में पोल जॉब और कलरा जॉब स्टेप जॉब के पढ़ा लें। किंतु दुर्भाग्य बहुत যে মানকে আর্থিক অবস্থা ভাল নাই থাকাকের জন্য স্টেপ জব নিজের পড়া কমপ্লিট করে নাই পারলে আর ইনফর্মেলি ভাবি ও শিক্ষা গ্রহণ করে নাই চলে। 1973 সন মে ওইবার ভারত দৌরা মে আই রে ভারত में आय के एकमात्र कारण रहे उत्तराखंड के नैनीताल के एक मंदिर में एक बाबा रहे नीम करली बाबा बोल के ओके लॉक करे कह रहे। किंतु के मास के पीछे नीम करली बाबा के मृत्यु हो के जने लॉक करे नहीं पार लेक और नीम करली बाबा के बहुत डांगर भक्त रहे ओके जने ভারত সে যাওয়ার পিছে ও আপন ঘর কের গ্যারেজ সে শুরু করার ম্যাকান্টোস কোম্পানি আর আপেল কোম্পানি কে শুরুয়াত করে 10 সাল পিছে দুইজন সে শুরু করা কোম্পানি প্রাইস 4000 আর রিভিনিউ প্রায় $2 মিলিয়ন হয়ে যায়। আর 2011 মে আপেল দুনিয়া কে সবসে বড় একটা কোম্পানি বাইন কে ওভরেল আর 56 বছর মে 5 অক্টোবর 2011 মে ক্যান্সার বেমার কে চলতে স্টেপ জব কে মৃত্যু হয়। তো রামন কে ধন্যবাদ জানালো মরে ভিডিওটাকে টাইম দেখে জানা।